পড়া ছিলেন, মানে মনে হচ্ছিল যে যেন মনে হচ্ছে যে শুধুমাত্র এই নরেন্দ্র মোদীজির কেন্দ্রীয় সরকারই বোধ হয় এই কাজগুলো খালি এক কাদা করে গেছে, আর কেউ এর আগে করেনি। স্বাধীনতার পরে এত সরকার এসছে, সবাই দর্শকের ভূমিকায় ছিল, খালি দেখে গেছে আর করে গেছে শুধু এই নরেন্দ্র মোদীজির সরকার। আচ্ছা, এই কথাগুলো তো বললো না, যে প্রতিশ্রুতি তো এটাও ছিল বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে নিয়ে আসবো, 15 লক্ষ টাকা করে প্রত্যেক গরিবের ব্যাংক অ্যাকাউন্টে দেবো। বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করা তো দূরে থাক, বিদেশে গিয়ে বরঞ্চ এই কালো ব্যবসাপতিরা তারা গিয়ে সেখানে সুখে আনন্দে বসবাস করছেন, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো কোনো হেলদোল নেই। আজকে কোথায় গেল নীরব মোদি, কোথায় গেল ললিত মোদি, কোথায় গেল মেহুল চোকসি, কোথায় গেল সব? কাউকে কাউকে দেখা যায় যে লন্ডনে বসে খুব মজা করে শ্যাম্পেন খাচ্ছেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারছেন, আর কোথায় এই প্রতিশ্রুতি যে বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো? যত গরিব মানুষ বরঞ্চ আমি বলতে পারি যে আরো দরিদ্র হয়েছেন এই আমলে, আর বড়লোক ধনী ব্যবসায়ীরা তারা কিন্তু একের পর এক মানুষের টাকা লুট করেছেন আর এনপিএ হয়েছে, আর তাদের সব টাকা সমস্ত মাফ করে দেওয়া হয়েছে। কোথায় গেল সেই প্রতিশ্রুতি যেখানে বলা হয়েছিল বছরে 2 কোটি বেকারের আমরা চাকরি দেব? 2 কোটি বেকারের চাকরি তো দূরে থাক, আমি তো দেখলাম স্বাধীনতার পরে এই মানে মোদীজির জামানায় বেকারত্ব সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। কোথায় গেল সেই প্রতিশ্রুতি যেখানে বলা হয়েছিল সবকা সাথ সবকা বিকাশ? কোথায় সেই বিকাশ আমরা দেখতে পেয়েছি? আজকে জিনিসপত্রের দাম কোথায় গিয়ে পৌঁছেছে? আজকে মানুষ ভাবে যে কিভাবে তার মানে সকালে যদি সে বাজার করে তার ওইটুকু একে আয় নেই, রোজগার নেই, তার মধ্যে জিনিসপত্রের দাম যে জায়গায় পৌঁছেছে সারা দিন সারা মাস তাদের চলবে কি করে, সে নিয়ে মানুষ আজকে মাথায় হাত দিচ্ছে। পেট্রোল ডিজেলের দাম কোথায় চলে গেছে? উজালা গ্যাস দিয়েছিল, কি হয়েছে তার ঘটনা সেটা এখন ভারতবাসী হাড়ে হাড়ে টের পাচ্ছে। আজকে গ্যাসের দাম উজালা ছেড়ে দিন, এমনি গ্যাসের দাম কোথায় গিয়ে পৌঁছেছে? আজকে মানুষ অবাক হয়ে দেখছে যে সারা ভারতবর্ষের মুদ্রাস্ফীতি কোথায় গিয়ে পৌঁছেছে, ডলারের দাম কোথায় চলে গেছে। আজকে বৈদেশিক মানে আমি তো বলতে জানি না এই মঞ্চে সবাই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবেন কিনা, আজকে বলা হচ্ছে এত বড় বড় ভাষণ দেওয়া হচ্ছে, আজকে বিদেশ নীতি আমি তো বলবো সব থেকে বেশি ফ্লপ বিদেশ নীতি। এখন কি অবস্থা আছে চীনের সঙ্গে, আমাদের সম্পর্কটা কি আমরা জানতে চাই, যে কোথায় আমাদের সীমানা নিয়ে নিয়েছে, কি পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে দেশ যাচ্ছে, সেখানে সব নীরব দর্শক হয়ে বসে রয়েছে আর বলছে প্রতিশ্রুতি মানে 2টো ট্রেন চালু করে দিয়েছে। আরে ভাই, একটা সরকার আজকে কোথায় পিছিয়ে যাচ্ছে ভারত ক্রমশ, তারপরেও বলতে হবে যে প্রতিশ্রুতির বন্যা বইছে আর 4টে ট্রেন দিয়েছেন আর এ দিয়েছেন। মানুষ আমি এখনো বলছি শুধু মানুষ যদি ভাবেন যে উন্নয়নের ভিত্তিতে উন্নয়ন, হ্যাঁ এদিকে বলতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন সেটা রাখেন, শুধু প্রতিশ্রুতি না সরকারে আসার আগে যা যা তিনি বলেন উনি তিনি পরে কিন্তু সেগুলো করে দেখিয়েছেন, কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে একের পর এক তার উন্নয়নের প্রকল্প চলছে। এই যে আজকের যে বৈঠক প্রধানমন্ত্রীর, যে অংশ মানুষ আজকে বলতে পারেন যে ওই দিন আনে দিন খায় পর্যায়ে পড়ছে কার্যত। ভাই, আন্তর্জাতিক স্তরে যে কুস্তিগির আজকে বলতে পারো ভারতবর্ষের সম্মান বৃদ্ধি করে, তার মানে তিনি অভিযোগ করছেন একটা বিজেপির সাংসদের বিরুদ্ধে, তোমরা আজ কি ব্যবস্থা নিয়েছো আমাকে বলো তো, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটু আগে একটা উঠলো মণিপুরে, মণিপুরে যে ঘটনা হয়েছে মানে আমি আর এখানে অনস্ক্রিন সেটা নতুন করে বলতেও চাইছি না, তারপরেও তোমরা বলো তো যে মণিপুরের সিএম এখনো কি করে, সে সিএম থাকে আমাকে বলো তো। নাম্বার থ্রি, এই কদিন মাইনর গার্লদের গণধর্ষণ করে ঝুলিয়ে দেয় গাছের উপরে, তারপরে বিজেপির মুখে এত বড় বড় ভাষণের বেশিরভাগ অংশ জুড়ে সন্দেশখালী, মহিলা, সংখ্যালঘু সব ইস্যু কিন্তু প্রধানমন্ত্রী একটা সুরে বেঁধে দিয়েছেন যে ভোটের সুর, এবং বলছেন যে চোটের জবাব এবার ভোটে দিতে হবে। কিসের জবাব? চোটের, এই মানুষের চোট লেগেছে। আরে আগে তো নিজেরা জবাব দিই। আমার কিন্তু রাজীবদা আপনাদের জন্য আজকে ভয় হয়েছে, প্রধানমন্ত্রী এতবার শাহজাহানের নাম বলছে মানে শাহজাহানকে কি দাম বলবেন? কারণ তা না হলে অজিত পাওয়ারের যখন নাম নিলেন, যেদিনকে অশোক চৌহানের নাম নিলেন, তার কয়েক ঘন্টার মধ্যে সাধারণত জয়েন করে কিন্তু
না আমার তো একটাই বক্তব্য, আগে আগে প্রধানমন্ত্রী জি আজকে অনেকগুলো কথা বলেছেন, যদি আমি ওনার পুরো ভাষণ আমার বক্তব্য হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজি আজকে এই কথাগুলো বললেন, উনি শুধু বাংলাকে টার্গেট করে শাহজাহানের নাম বেশি নিয়েছেন কিনা আমি জানি না, আমি পুরোটা শুনি, কিন্তু আগে আমার তো মনে হয় যে ভারতীয় জনতা পার্টির নিজের মুখটা একবার আয়নায় দেখুক, তাদের নিজেদের কি পরিস্থিতি দেখুক, তাদের উত্তর প্রদেশে কি অবস্থা তারা দেখুক। মঞ্জুরের কথা বলুন না, আপনি এত অন্য জায়গায় করে আপনি তোমার কথা বলার সময় ভাই একটা প্লিজ, আমি কিন্তু তুমি কথা বলছিলে শান্তিতে শুনছিল প্লিজ, গুজরাটের কি অবস্থা দেখুক, রাজস্থানের কি অবস্থা, কদিন আগে একজন দলিত মহিলাকে কিভাবে ধর্ষণ করা হয়েছে। সুতরাং আজকে আমার বক্তব্য, আমি পশ্চিমবঙ্গে এলাম শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে হিট করার জন্য যা যা করা উচিত আমি সেগুলো বললাম, কিন্তু আমি যখন আমাকে তো আপনি আচারি ধর্ম, আগে তো নিজে আমাকে দেখতে হবে যে আমি সব জায়গায় সঠিক আছি কিনা, আমি প্রত্যেক কটা জায়গায় আমি সঠিক রাজধর্ম পালন করছি কিনা, আমি এখানে এসে শুধু ভোটের রাজনীতি করার জন্য তৃণমূল কংগ্রেস কালিমা লিপ্ত করার জন্য আমি 10টা কথা বলে গেলাম আর আমি অন্যান্য জায়গায় সেই ধর্ম আমি পালন করলাম না, সেটা কিন্তু হয় না। আমি বিশ্বকে আমি বলছি যে এই শেখ শাহজাহান সন্দেশ খালি নিয়ে এত কিছু বলা হচ্ছে, আমি শুধু একটা কথা বলবো যে আমি আবার বলছি যে ভুল হয়ে থাকলে ন্যাচারালি তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স নীতি, আমরা কোথাও ভুলকে সমর্থন করি না, আমরা নিশ্চিতভাবে দেখুন আমি আবার বলেছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে 25 তারিখ বলেছেন যে যদি আমাদের উপরে দায়িত্ব থাকতো, যদি কোন স্থগিতাদেশ না থাকতো তাহলে রাজ্য পুলিশ কেঁপে ফেলছিল, গ্রেপ্তার করে তো দেখি। আচ্ছা, এই দল বদল প্রশ্নে আপনারা তো জানেন ভার্ডিক্ট আছে, খাঁচা পোড়া তোতা পাখি যে ইস্যুটা তুলে দিলেন সুমন, এই আধার কার্ড বাতিলের ইস্যু, এই ক্ষেত্রে থেকে একটা প্রশ্ন করতে চাই রাজীবদাকে। রাজীবদা, পশ্চিমবঙ্গের অন্তত 40 থেকে 50টা বিধানসভা সিটে মতুয়াদের একটা বড় প্রভাব রয়েছে, বড় প্রভাব রয়েছে, বিশেষ করে বনগাঁ রানাঘাটের মতো জায়গাতে অসম্ভব বেশি প্রভাব রয়েছে। মতুয়া মন পেতে বিজেপি যদি সিএ লাগু করে দেয়, তৃণমূল কিভাবে মোকাবিলা করবে? প্রথম বলি যে আমি এটা এই প্রসঙ্গে আসার আগে একটু বলছি যে দেখুন, প্রধানমন্ত্রী আজকে এখানে এসেছেন, উনি ঠিক আছে, আমার বক্তব্য যে কোনো রাজনৈতিক দল বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, আমরা দেখেছি ভোটের সময় ভোট পাখিরা যেভাবে উড়ে উড়ে আসে ঠিক সেভাবে ভোটের সময় অনেকেই উড়ে উড়ে আসেন, ভোটের জন্য এখানে রাজনীতি করেন, বাংলার মানুষের জন্য অনেক কথা বলেন, আবার ভোটটা হয়ে গেলে এদের কারো দেখাও পাওয়া যায় না, বাংলার মানুষের স্বার্থে কারোর কোনো চিন্তা ভাবনা নেই। আজকে এখানে এসে আমি আবার মনে করি যে আজকে বলুন তো কোন মুখে আজকে প্রধানমন্ত্রী জি আজকে বাংলার মানুষের স্বার্থে কথা বলবেন, যেখানে একটু আগে আমি ঠিকই আমি শিবাজি ওর কথাতেই আসি যে আমার বক্তব্য হচ্ছে 100 দিনের টাকা আটকে রেখে দিয়েছে, আবাস যোজনার টাকা আটকে রেখে দিয়েছে। আমি তো আবার বলছি যদি কোথাও দোষ ত্রুটি কোথাও হয়ে থাকে সেগুলো ডেফিনেটলি সংশোধন করে দিক, তার জন্য তো সব লোক দায়ী হতে পারে না, সব লোক দোষী হতে পারে না, আমার যদি 10টা লোক দোষ করে থাকে তার জন্য তো 1 লক্ষ আমি আমি শেষ করে দিই, আমি পরপর বলছি আপনার মতো এটা তো আসতে হবে তোমাকে, তো 10টা লোক দোষ করলে তো 1 লক্ষ লোক তার জন্য সাফার করতে পারে না। তো দেখুন যে কথাটা সুমনদা বলেছে যে আমি কেন বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেন সেটা রাখেন, তিনি বলেছিলেন, আমাদের সাধারণ সম্পাদক সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা কেন্দ্রের কাছে বারবার ভিক্ষা চাইব না, কেন আমরা মনে করি এটা আমাদের অধিকার, আমাদের অধিকার মানে মানুষের অধিকার, সর্বসাধারণের অধিকার, বাংলার মানুষের অধিকার, যারা বঞ্চিত করছে সেটা দেখার দায়িত্ব আমাদের, এবং উনি বলেছিলেন যদি না দেয় আমরা দেবো। আজকে দ্বিতীয়বার আমি বলি, বিজেপির অলওয়েজ আপনারা দেখবেন ভোটের রাজনীতি হচ্ছে তাদের সবসময়, একদম নয় কখনো ধর্মের নামে, নয় কখনো জাতপাতের নামে, একটা মেরুকরণের রাজনীতি কিন্তু ভারতীয় জনতা পার্টির রক্তে রয়েছে। সেই কারণে আজকে মতুয়া ভোটের জন্য তারা ধরুন, আমি আপনাকে একটা কথা বলি, যারা এই নাগরিকত্বের কথা বলছেন, আমি আমি রাজশ্রীকে প্রশ্ন করব, তাদের তো যিনি প্রতিনিধি সাংসদ হয়েছেন, যিনি বিধায়ক হয়েছেন, হলেন কি করে যদি তিনি দেশের নাগরিক না হন? প্রথম কথা হচ্ছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের কথা বললেন, যে সমস্ত মানুষরা অন্য দেশ থেকে ভারতবর্ষে এসেছে ভিসা নিয়ে, আসার পরে তাদের ভিসা এক্সপায়ার করে গেছে এবং তাদের যে ফিঙ্গারপ্রিন্ট তার সঙ্গে মেলানো
কোনো আধার কার্ড পাওয়া গেলে সেটা ডিঅ্যাক্টিভেট হয়েছে অন্য ভাবে। আরে ভাই আমার কত মাই ফোনে কোন ফোনে ভোট লাইনি নাকি যে মথুরার কথা বলছে, এটা মথুরার কথা বলছে উত্তরে কাম পাবে কি বলছো কার ডায়লগ ছিল ভাই এই রকম ঠিক করে তোমার ডায়রি কা ঠিক করে দেখো ভুল বলছো ভুল বলছো আর একটা বলবো ওয়ান লাইন ডায়রি বন্ধ করে ফেলছো আগে টং জুড়ে আরে ওর ডায়রি তো বন্ধ করে ফেলছো ভুল বলছো আগে টং জুড়ে ঢুকুন তাহলে ওর ডায়রি বন্ধ করে ফেলছো ভুল বলছো ঘরে যে কাজগুলো ছিল তুমি ভয় ডায়রি তো খোলো সরকার আছে ডায়রি এইটুকু উপলব্ধি করতে পারছে যে কথাটা যে শুধু ধর্মের ভিত্তিতে বা জাতপাতের ভিত্তিতে না, মানুষের কাছে এখন প্রথম এবং প্রধান প্রশ্ন হবে রুটি কাপড় আর মাকান, আমি কতটা সুখে আছি কতটা স্বাচ্ছন্দ্যে আছি। আমি আবার বলছি বাংলায় ভোট পাখিরা আসবে ভোট নিতে 2021 সেইভাবে দেখেছি আমি একটাই কথা যে এত যদি সাফল্যে যে জায়গাটা 370 এরকম একটা টার্গেট তো দেওয়া হয়েছে যেমন পশ্চিমবঙ্গে 35 এখানেই বক্তব্য যে এত ওভারশিওর যদি হয় তাহলে অন্যান্য কিছু যে সমস্ত ওয়েপন্স গুলি বলা হচ্ছে বিরোধীরা বলছে ইডি সিবিআই অন্যান্য আজকে ক্রস ভোটিং হয়েছিল সঙ্গে সঙ্গে আমাদের চেঞ্জ করার যে গভর্নমেন্ট এগুলি ডেসপারেশনটা কেন এটা আমি বুঝতে পারছি না ওয়াই দিস ডেসপারেশন মানে কোথাও কি সন্দেহ আছে তাহলে একটা জিনিস উত্তেজনা এই মঞ্চের যে উত্তেজনা সেই উত্তেজনা ইতিমধ্যেই ভোটের ময়দানে ছড়িয়ে পড়েছে আগামী 3 মাস আমরা এই উত্তেজনার সাক্ষী থাকবো আপনাদেরও জানাবো এবং আমাদের এই শো চলতেই থাকবে।